শিক্ষার্থীরা আমরা এই ক্লাস থেকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারে কর্পোরেট ডাটাবেস এবং সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেসের ব্যবহার এই দুটি টপিক সম্পর্কে আলোচনা করব। কর্পোরেট ডাটাবেস, কর্পোরেট প্রতিষ্ঠান বলতে একটা বড় প্রতিষ্ঠান বোঝায় যে প্রতিষ্ঠানে একাধিক বিভাগ বা অনুবিভাগ থাকবে। সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলো মাল্টি ন্যাশনাল হয় অথবা দেশের অভ্যন্তরেই একাধিক ক্ষেত্রে এদের ব্যবসা বাণিজ্য থাকে। কর্পোরেট ডেটাবেস প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও তা ব্যবহারের জন্য বিশেষ সফটওয়্যার দ্বারা তৈরিকৃত বহুমুখী সুবিধা সম্পন্ন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে কর্পোরেট ডেটাবেস বলা হয়। বহুমুখী সুবিধা সম্পন্ন তার মানে এই প্রতিষ্ঠানে বা কর্পোরেট প্রতিষ্ঠানে একাধিক একাধিক বিভাগ বা অনুবিভাগ থাকবে এবং এই বিভাগ বা অনুবিভাগ গুলো সফটওয়্যার বা ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং একটা বিভাগে তৈরি কৃত ডাটা অন্য কেউ বা অন্য আরেকটা বিভাগ এটা ব্যবহার করে লাভবান হবে। এই জন্য বলা হচ্ছে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও তা ব্যবহারের জন্য বিশেষ সফটওয়্যার দ্বারা তৈরিকৃত বহুমুখী সুবিধা সম্পন্ন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে কর্পোরেট ডাটাবেস বলা হয়। এটি একটি ইন্টারনেট ভিত্তিক নেটওয়ার্ক সিস্টেম। অফ দ্য কর্পোরেট ডাটাবেস ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকে। কখনো কখনো কর্পোরেট ডাটাবেজে বা কর্পোরেট প্রতিষ্ঠানে তাদের শাখাগুলো দেশের বাইরে অথবা দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে বিস্তৃত থাকে। কাজেই শাখা অফিসগুলো মধ্যে সমন্বয় করার জন্য সাধারণত এই শাখা অফিসগুলো নিজেদের মধ্যে নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে। বড় বড় এন্টারপ্রাইজ বা কর্পোরেট প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা, মাল্টি ন্যাশনাল কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং নেটওয়ার্কিং দ্বারা পরিচালিত সকল প্রতিষ্ঠান এই ধরনের ডাটাবেস ব্যবহার করে থাকে। কর্পোরেট ডাটাবেস প্রতিষ্ঠানে তথ্য সমূহ সংরক্ষিত হয় এবং পরবর্তীতে বিভিন্ন কাজে প্রয়োজনে এই ডাটাবেসকে ব্যবহার করা হয়। অর্থাৎ প্রতিদিন বা ইয়ারলি, মান্থলি, উইকলি যে কাজগুলো হচ্ছে তাদের তথ্যগুলো বা কর্পোরেট প্রতিষ্ঠানের ডাটাবেস গুলো সংরক্ষিত থাকে এবং পরবর্তীতে এই ডেটা বা তথ্যগুলো ডাটাবেসে যেগুলো সংরক্ষিত থাকবে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে ওই ডেটা গুলো সহায়তা করে। সাধারণত এই প্রতিটি কর্পোরেট প্রতিষ্ঠানে একটি প্রধান অফিস বা কার্যালয় থাকে। আমরা আমাদের দেশে ব্যাংক গুলোর ক্ষেত্রে যদি খেয়াল করি প্রতিটা ব্যাংকের একটি প্রধান অফিস থাকে যেটি আমাদের দেশের ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক অনেকটা বা রাজধানী কেন্দ্রিক। আর এদের শাখা অফিস গুলো বা শাখাগুলো বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে বিস্তৃত আছে। নেটওয়ার্কের সাথে কর্পোরেটের সকল বিভাগ বা অনুবিভাগ সংযুক্ত থাকে। এই সকল বিভাগ বা অনুবিভাগ বিভিন্ন ভৌগোলিক দূরত্বে থাকতে পারে বা অবস্থান করে। আমরা এই জায়গায় একটি চিত্র দেখব কর্পোরেট ডাটাবেজের। একাধিক আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে একাধিক বিভাগ গুলো আছে, যেমন ডিস্ট্রিবিউশন একটা বিভাগ, আইটি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং সেকশন, সেলস, মার্কেট, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং, কাস্টমার সার্ভিস। কিন্তু এই প্রতিষ্ঠান বা এই বিভাগ গুলোতে যে সকল কাজ হবে সবার তথ্যগুলো এই কর্পোরেট ডাটাবেজে বা একটা ডাটাবেস সিস্টেম থাকবে সেটার ভিতরে সংরক্ষিত থাকবে এবং আলাদা আলাদা বিভাগগুলো অন্য যে কোনো বিভাগে তৈরিকৃত ডাটাকে যে কোনো সময় এই ডাটাবেস থেকে অ্যাক্সেস করে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে যে বিভাগগুলো আছে প্রতিটা বিভাগের আমাদের আলাদা আলাদা কাজ অ্যাসাইন করা থাকবে এবং সেই নীতিমালা বা ওই অ্যাসাইন অনুযায়ী ওই বিভাগগুলো কাজ করবে। সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজের ব্যবহার দেখবো আমরা। সরকারি প্রতিষ্ঠানে যে কোনো ধরনের তথ্য সংরক্ষণ করে তার সহজে জনগণের সেবায় নিয়োজিত রাখার সহজ উপায় হলো ডাটাবেজের ব্যবহার। অর্থাৎ আমরা একটা সরকার ব্যবস্থায় দেখবো যে বিভিন্ন মন্ত্রণালয় থাকে, এই মন্ত্রণালয়গুলোতে যে ধরনের কাজ হবে তাদের তথ্যগুলো যে সংরক্ষিত হবে বা ওই মন্ত্রণালয়গুলোতে জনগণের সম্পর্কিত যে সকল তথ্য সংরক্ষিত থাকে অন্য মন্ত্রণালয়গুলো সেই তথ্যগুলো ব্যবহার করে জনগণকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করবে। শক্তিশালী সরকার পরিচালনা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো এই ডাটাবেস সিস্টেম। আমরা খেয়াল করবো যে আমাদের এখন ডিজিটাল বাংলাদেশ ব্যবস্থা গড়ে উঠছে ধীরে ধীরে এবং এক্ষেত্রেও দেখবো যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের ডাটাবেস সিস্টেম ব্যবহার করতেছে। সরকারি সকল বিভাগের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে তথ্য ব্যবস্থাপনাকে আরো সুন্দর ও গতিশীল করে তুলতে পারলে ডাটাবেস
ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সরকারি সকল বিভাগের মধ্যে এক ধরনের আন্তঃ সম্পর্ক গড়ে উঠে বা গড়ে তুলতে সহায়তা করে এবং কাজ অনেক গতিশীল হয়। উদাহরণস্বরূপ আমরা নির্বাচন কমিশনের ভোটারদের তথ্য ভান্ডারের কথা বলবো। এই তথ্য ভান্ডার ব্যবহার করে পাসপোর্ট অধিদপ্তর যারা পাসপোর্ট করতে যাবে তাদের তথ্যগুলো যা সত্যতা যাচাই বাছাই করতে পারে, অথবা ব্যাংক কোনো গ্রাহক যদি কোনো ব্যাংকে কখনো যদি কোনো অ্যাকাউন্ট ওপেন করতে যায় সেক্ষেত্রে তার ন্যাশনাল আইডি তথ্যগুলো এই ডাটাবেজের সাথে সরাসরি কানেক্ট হয়ে যাচাই বাছাই করতে পারে। আবার আমরা যখন সিম রেজিস্ট্রেশন করতে যাব তখন সরাসরি ফিঙ্গারপ্রিন্ট বা অন্য যে তথ্যগুলো দরকার হয় সেটা এই তথ্য ভান্ডারের সাথে কানেক্ট হয়ে সেগুলো যাচাই বাছাই করতে পারে। অথবা আমাদের জাতীয় রাজস্ব বোর্ড যে সকল নাগরিক কর বা ট্যাক্স দেয় এই বা যারা ট্যাক্স পে দিবে বা ইটিআই এর নাম্বার যাদের দরকার হয় তারা এই ডাটাবেজের সাথে বা ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে সরাসরি ওই ধরনের তথ্যগুলো সংগ্রহ করতে পারে বা যাচাই বাছাই কাজটা করতে পারে। সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজের ব্যবহার জাতীয় পরিচয়পত্রের ছবি ও তথ্য সংরক্ষণে, বাড়ির হোল্ডিং নম্বর, ভূমি, ট্যাক্স, আয়কর প্রভৃতি তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। ভূমি জরিপ ও ম্যাপ সংক্রান্ত তথ্য সংরক্ষণে, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের তথ্য সংরক্ষণে, এক্ষেত্রে প্রফেশনাল অপরাধী যারা থাকে তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের তথ্য এই ডাটাবেজে সংরক্ষণ করে তাদের ছবি বা ফিঙ্গারপ্রিন্ট অথবা আইরিশ রেটিনা স্ক্যান, ডিএনএ এগুলো সংরক্ষণ করে পরবর্তীতে ওই অপরাধী যদি কোনো স্থানে অপরাধ করে সেই স্থান থেকে তথ্য সংগ্রহ করে পূর্বের তথ্য পূর্বের ডাটাবেজে সংরক্ষিত তথ্যের সাথে মিলিয়ে ওই অপরাধীকে শনাক্তকরণের কাজ করা যায়। আদমশুমারি, কৃষি শুমারি, অর্থনৈতিক তথ্য সংরক্ষণে, ব্যান বেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণে, এক্ষেত্রে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক বা এমপ্লয়ি কাজ করে তাদের তথ্য সংরক্ষণে এবং বিভিন্ন স্কুল কলেজে যে সকল শিক্ষার্থী আছে তাদের তথ্য, অর্থাৎ কোন স্টেজ থেকে কোন স্টেজে কি পরিমাণ স্টুডেন্ট ঝরে গেল, এই ধরনের তথ্যগুলো যাচাই বাছাই বা শিক্ষিতের হার নির্ধারণে এই তথ্যগুলো অনেক কাজে লাগে। শেয়ার মার্কেটের তথ্য, আয়কর, কাস্টমস ও আমদানি রপ্তানি সংক্রান্ত তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। সরকারি আয় ব্যয়, রাজস্ব আদায় এবং বাজেট সংক্রান্ত তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। সামরিক বাহিনী, ভূমি, সৈন্য অপারেশন সংক্রান্ত তথ্য সংরক্ষণেও ব্যবহার করা হয়। আইন, আদালত ও মামলা সংক্রান্ত তথ্য সংরক্ষণে আমরা দেখব কোভিড এর এই অবস্থায় ভার্চুয়াল কোর্ট পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে একটা ডাটাবেস ব্যবহার করা যায়। বিদ্যুৎ, গ্যাস, পানি, ফোন, আমরা বিদ্যুৎ বা পানি বা গ্যাসের বিল পরিশোধে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম যেগুলো দেখবো বিকাশ বা রকেট এগুলোর মাধ্যমে সরাসরি বাসায় বসে ডেটাবেজ ব্যবহার করে বিভিন্ন ধরনের বিলগুলো পরিশোধ করা যায়। থ্যাংক ইউ সবাইকে, আমরা নেক্সট ক্লাসে ডেটাবেজ সিকিউরিটি নিয়ে ডিসকাশন করবো।